500, 100, 200 টকার বান্ডিল। এয়া কোনো ইডির অভিযানত উদ্ধার হওয়া টকা নহয়, কুটির ঘরত উদ্ধার হয়েছে টকার ভান্ডার। কি নাই এই ভান্ডারত? 500 টকিয়া নোটর পৰা আছে 2000 টকিয়া নোটলৈকে। রব, এয়া আসলতে আপুনি ভবার দরে আসল টকা নহয়, নকল নোটে। ধুবুরীর চরাঞ্চল এতিয়া নকল টকারে ভরি পৰিছে। প্রায় 2 কোটি টকা লৈ মনে মনে বহি আছিল এইজন শাহানুর ইসলাম। ঘর চাপরর ভিড়ঘাটর বরঘোলাত সিআই স্যার আইছে, আহি কিনে আমার এই জায়গা 2 নম্বর টাকাটো উদ্ধার করিল। আর লড়টোর নাম আছিল শাহিনুর, সব জালনুর 2 কোটি টাকা উদ্ধার করিল। নিশা আরক্ষীয়ে চলোয়া অভিযানত উদ্ধার করে প্রায় 2 কোটি টাকার নকল নোট। সর অঞ্চলের সাধারণ লোকক প্রলোভন দি অনায়াসে নকল নোটর বজার খুলিছিল এইজন শাহানুর ইসলামে। ধুবুরীর সর অঞ্চলত মেলি দিছিল নকল নোট। জানিব পৰা মতে শাহানুরে বহুদিনের পর করে আহিছিল জাল নোটর প্রচলন। 2 কোটি নকল টকা 7 লাখত বিক্রির পরিকল্পনা করেছিল। ধুবুরীর সর আর গ্রাম্য অঞ্চলত জাল নোটর প্রচলন করে রমরমিয়া ব্যবসায় করে থাকা চক্রতর বহুকেজন এতিয়াও গ্রেপ্তার হওয়া নাই। চাপর আরক্ষীয়ে তদন্ত চলাই আছে, অভিযান চলাই আছে জাল নোট সরবরাহকারীর বিরুদ্ধে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ১০০, ১০০, ২০০০ টকার বান্ডিল, এয়া কোনো ইডির অভিযানত উদ্ধার হওয়া টকা নহয়, কুটির ঘরত উদ্ধার হয়েছে টকার ভান্ডার। কি নাই এই ভান্ডারত? 500 টকিয়া নোটর পৰা আছে 2000 টকিয়া নোটলৈকে। রব, এয়া আসলতে আপুনি ভবার দরে আসল টকা নহয়, নকল নোটে। ধুবুরীর চরাঞ্চল এতিয়া নকল টকারে ভরি পৰিছে। প্রায় 2 কোটি টকা লৈ মনে মনে বহি আছিল এইজন শাহানুর ইসলাম। ঘর চাপরর ভিড়ঘাটর বরঘোলাত সিআই স্যার আইছে, আহি কিনে আমার এই জায়গা 2 নম্বর টাকাটো উদ্ধার করিল। আর লড়টোর নাম আছিল শাহিনুর, সব জালনুর 2 কোটি টাকা উদ্ধার করিল। নিশা আরক্ষীয়ে চলোয়া অভিযানত উদ্ধার করে প্রায় 2 কোটি টাকার নকল নোট। সর অঞ্চলের সাধারণ লোকক প্রলোভন দি অনায়াসে নকল নোটর বজার খুলিছিল এইজন শাহানুর ইসলামে। ধুবুরীর সর অঞ্চলত মেলি দিছিল নকল নোট। জানিব পৰা মতে শাহানুরে বহুদিনের পর করে আহিছিল জাল নোটর প্রচলন। 2 কোটি নকল টকা 7 লাখত বিক্রির পরিকল্পনা করেছিল। ধুবুরীর সর আর গ্রাম্য অঞ্চলত জাল নোটর প্রচলন করে রমরমিয়া ব্যবসায় করে থাকা চক্রতর বহুকেজন এতিয়াও গ্রেপ্তার হওয়া নাই। চাপর আরক্ষীয়ে তদন্ত চলাই আছে, অভিযান চলাই আছে জাল নোট সরবরাহকারীর বিরুদ্ধে। ধুবুরীর পৰা জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।